Hello students, how are you? Welcome to our online classes once again by Sheikh Diyatullah Mulla High School. Hope all are well and safe. In previous class, I discussed with you questions that was assertive sentence. And today I am going to take class with you on interrogative sentence. Voice change. So student, let's start our class. খেয়াল করো স্টুডেন্ট ভুলে গেছো না ভাই গত ক্লাসের মধ্যে কি আমি ভয়েস চেঞ্জ অ্যাসারটিভ সেন্টেন্সের উপর পড়িয়েছিলাম তো আজকে আমি তোমাদের সাথে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা নিয়ে আলোচনা করব একটু খেয়াল করো ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কি কোনটা দেখে দেখে দ্বারা প্রশ্ন করা হয় প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তো যখন আমরা এক থেকে ভয়েস চেঞ্জ মানে প্যাসিভে যাব আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেই ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে আমাকে প্যাসিভ ভয়েস করার সময় সেন্টেন্সটা ইন্টারোগেটিভই থাকবে কিন্তু নেশনের ক্ষেত্রে কিন্তু আবার চেঞ্জ হয়ে যায় অ্যাসারটিভ চলে আসে কিন্তু ভয়েসের ক্ষেত্রে যখন আমরা ইন্টারোগেটিভ করব প্যাসিভ ভয়েস ইন্টারোগেটিভই থাকবে তো আমরা প্রথমে এটা যাই দেখো যখন আমরা এক থেকে প্যাসিভ ভয়েসে যাব স্ট্রাকচারটা একটু খেয়াল করো বানানটা একটু আমাদের একটু খেয়াল করে নাও প্রথম আমরা কি বসাবো অক্সিলারি ভার্ব অর্থাৎ সাবজেক্টের ভার্ব থাকবে তারপরে কি হবে অ্যাকটিভ ভয়েসে এসে দেখো অবজেক্ট থাকবে সেটা কি প্যাসিভ ভয়েসে সময় সাবজেক্ট চলে আসবে তারপর আমরা কি করব দেখো সেটা দেখি দেখো সাবজেক্টরি ভার্ব তো আছে তারপর সেই ক্ষেত্রে বি বি তারপর হবে বিন বি বি অথবা বিন থাকবে অবজেক্ট কে সাবজেক্ট করব আমরা তারপর অনেক সময় দেখা যায় সাবজেক্টরি ভার্ব থেকে সেটা ভেরিয়েশন হবে বি কিংবা বি কিংবা বি বসতে পারে তারপর বলব কি দেখো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে তারপরে হবে কি এটা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তারপরে বসাবো বাই তারপরে অ্যাকটিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা অবজেক্টে চলে যাবে আগে একটা एग्जांपल দেখো উদাহরণ দেখো তাহলে তোমরা তোমাদেরটা ক্লিয়ার হবে মানে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে খেয়াল করে একটু হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক প্রশ্ন করা হয় তাহলে আমি কিন্তু তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে ভয়েস করাকে বিশেষ করে টেন্সের মানে গঠনগুলো তোমাদের ছোট ছোট থাকতে হবে এখন সেন্টেন্সটা দেখে তোমাকে চিনতে হবে যেটা কোন মানে ইচ্ছা যে গিয়াতে আছে টেন্সে আছে সেটা খেয়াল করো হ্যাঁ সাহায্যকারী ভার্ব হ্যাভ হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সুতরাং এটা কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন আমরা প্যাসিভ ভয়েস করব সেই ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হবে কি হ্যাভ বিন হ্যাজ বিন তাহলে এখন আমরা দেখো যেহেতু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন আমরা প্যাসিভ করব খেয়াল করো প্রথম আমরা কি বলছি কি সাহায্যকারী ভার্ব এখন যে আমি সাহায্যকারী ভার্বটা ইউজ করব এখন এটা কি হ্যাভ দিয়ে হবে না হ্যাজ দিয়ে হবে তার জন্য আমাকে মাথায় রাখতে হবে যে প্রথমে তোমরা খেয়াল করো এই জায়গাটা খালি রাখবে আমি যদি করে দেখলাম ধরো সাহায্যকারী ভার্বটা বসাবে না এটা খালি রাখবে একটু জায়গা খালি রাখবে তারপরে কি করবে অবজেক্টটাকে আগে সাবজেক্ট করে নিয়ে আসবে এখানে কি আসছে দা ওয়ার্ক অবজেক্ট এর কি সাবজেক্ট কি হয় দা ওয়ার্ক এখন দেখো দা ওয়ার্কটা কি দা ওয়ার্ক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সুতরাং তাহলে কি বসবে হ্যাজ বিন বসবে হ্যাঁ তাহলে কি হবে এখানে হ্যাঁ তার জন্য তোমরা কি খেয়াল রাখবে যখন ইন্টারোগেটিভকে প্যাসিভ ভয়েস করবে প্রথমে একদম সাবজেক্টের ভার্বটা বসাবো না একটু ফাঁক রাখবে ফাঁক রেখে তারপর অবজেক্টটা সাবজেক্ট করবে করার পর তখন করতে হবে সেখানে দাঁড়িয়ে তুমি তারপর তুমি মানে সাহায্যকারী ভার্বটা বসাবে তোমার কি বুঝতে মানে সুবিধা হবে তোমার জন্য আর যদি মনে করে দেন আমি সরাসরি বসিয়ে করতে পারবো তাহলে সমস্যা নেই হ্যাভ দ্য ওয়ার্ক কি তাহলে সাহায্যকারী ভার্ব কি হ্যাভ বিন হ্যাজ বিন সেটা এখানে বলছিলাম আমি বি বিং বিন যুক্ত অংশ থাকলে সেই ক্ষেত্রে সেটা কখন বসবে মূল যে সাহায্যকারী ভার্বটা হ্যাভ হ্যাজ এটা বসে গেল অবজেক্টটা সাবজেক্ট হবে এবং তারপরে বি বিং বিন যুক্ত অংশ থাকলে সেটা বসবে বি বসালাম তারপর কি হবে মূল ভার্বকে পাস্ট পার্টিসিপল ডু ডিড ডান এই ডান বসালাম তারপর কি বসাতে হবে বাই বাই বসালাম এখানে সাবজেক্ট কি আছে ইউ সাবজেক্ট হবে অবজেক্ট অবজেক্ট ইউ বসালাম তাহলে দেখো হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক হ্যাজ দা ওয়ার্ক বিন ডান বাই ইউ তারপর আমি আর কোথাও দেখো ডিড শি মেক টি ডিতে প্রশ্ন করা আছে তার মানে এটা কোন টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স সেহেতু সাধারণত ভার্ব হবে ওয়াজ অথবা আয়া এখন তোমাদেরকে আমি বলছি যে দেখো আমি এখানে ওয়াজ লিখে রাখছি কিন্তু তার জন্য তোমাদেরকে বলছি যে প্রথম জায়গাটা ফাঁকা রাখবে সাধারণত ভার্বের জায়গাটা ফাঁকা রাখবে এখন তুমি কি ওয়াজ বসাবা না অয়া বসাবা আগে তুমি অবজেক্টে দিয়ে খেয়াল করবে অবজেক্ট কি দিয়ে আছে টি
টিকে আমি সাবজেক্ট করে নিয়ে আসলাম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার সুতরাং কি করবে ওয়াজ 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 তারপর টি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মে তারপর নিয়ম গুলো শুরু করে বাই বসালাম সাবজেক্ট দেখো সাবজেক্ট শি অবজেক্ট হচ্ছে হ্যাঁ ওয়াজ টি মেড বাই হার বুঝতে পেরেছো তার জন্য বলছি যে তোমরা যতক্ষণ খেয়াল করবে সাজুগুলি ভার্বের জায়গাটা একটু ফাঁকা রাখবে রেখে অবজেক্ট দিয়ে সাবজেক্ট করে নিবে তখন তোমাদের ওই যে সাজুগুলি ভার্বটা বসাতে সুবিধা হবে আর একটু উদাহরণ দেখো ইজ হি রাইটিং এ লেটার ইজ সাজুগুলি ভার্ব এম ইজ আর মূল ভার্বের সাথে আইএনজি সুতরাং এটা কোন টেন্স টেন্সের ব্যাপারটা মাথায় রাখবে এই গঠনটা এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করতে গেলে সাজুগুলি ভার্ব হবে কি এম বি ইজ বিং আর বি এখন আমি কি এখানে এম বি বসাবো না ইজ বি বসাবো না আর বি বসাবো তার জন্য বলছি যে প্রথমে অংশটুকু সাজুগুলি ভার্বের জায়গাটা ফাঁকা রাখবে একটু ফাঁকা রেখে তারপর আগে অবজেক্টটা সাবজেক্ট করে নিয়ে আসবে এ লেটার আমি সাবজেক্ট করলাম এ লেটার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার তার সাথে কি বসবে ইজ বসবে তার জন্য তোমরা প্রথমেই না বসি সাহায্যকারী ভার্বের জায়গাটুকু প্রথম অংশটুকু একটু ফাঁকা রাখবে রেখে তারপর অবজেক্টটা আমি সাবজেক্ট করে নিয়ে আসবে তখন তোমাদের সাহায্যকারী ভার্ব বসাতে সুবিধা হবে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার সেহেতু এখানে ইজ হবে ইজ এ লেটার তো সাহায্যকারী ভার্বটা এখানে কি হবে ইজ বিং এম বিং আর বিং মানে কিন্তু গঠনে আমি বলেছি যে প্রথমে মূল অংশটুকু মূল সাহায্যকারী ভার্বটা বসাবা তারপরে অবজেক্টকে সাবজেক্ট করবা তারপরে বি বিং বিং যদি অংশ থাকে সেটা অবজেক্টের পরে বসবে তারপরে কি বসাতে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রাইটের পাস্ট পার্টিসিপল জি টে তারপরে নিয়ম অনুসারে বাই বসালাম তারপরে বি অবজেক্ট হবে কি হিম ইজ এ লেটার বি রিটেন বাই হিম বুঝতে পেরেছো ভাষায় আবার খেয়াল করবে এটা আমি বলে দিলাম তারপরে এখন দেখো একটা কথা বলে নিই আমরা যখন ইন্টারভিউ সেন্সটা করি এটা কিন্তু দুই ভাবে হতে পারে একটা হচ্ছে কি সাহায্যকারী ভার্ব দিয়ে আমরা করব আর হচ্ছে কি ডাব্লিউএইচ কোশ্চেন সাহায্যকারী ভার্ব কোন কোন যেমন ধরো যে বললাম এট ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাড হ্যাড শ্যাল উই তারপর হু ডিড এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব দিয়ে হতে পারে আর হতে পারে কি ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে অর্থাৎ হোয়াট হুইচ হাউ হু এগুলো হতে পারে বলতে আমি প্রথমে দেখালাম সাহায্যকারী ভার্ব দিয়ে করলে কিভাবে হয় এখন একটু যাবো ডাব্লিউএইচ কোশ্চেনে দেখো যদি হু দিয়ে শুরু হয় তখন আমি কিভাবে করবো হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে করতে গেলে আমি কিভাবে করবো বেসিক ভয়েস স্ট্রাকচার একটু বলে দিলাম হু থাকলে হবে বাই হু পরিবর্তন হয়ে তারপর বসবে অক্সিলারি ভার্ব তারপরে একটি বয়সের অবজেক্ট হবে সাবজেক্ট তারপরে সাবজেক্ট করার পর যদি বি বিং বা বিং যুক্ত অংশ থাকে তখন সেটা বসাবো আমি তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আর একটা কথা বলে রাখি যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু অবশ্যই কমপ্লিট করার পর প্রশ্নগুলো চিহ্ন বাক্য পদে অবশ্যই দিতে হবে তাহলে এখন খেয়াল করে একটু উদাহরণটা আমরা দেখি হু ইজ কলিং মি হু ইজ কলিং যেহেতু হু দেয়া আছে আমি কি বলছিলাম হু থাকলে হবে বাই হু আমি বাই হু বসালাম তারপরে কি বলছে অক্সিলারি ভার্ব এটাও একরকম দেখো অক্সিলারি ভার্বটা আমি একটু খালি রাখি খালি রেখে আগে দেখবো যে এখানে দেখো অবজেক্ট হবে সাবজেক্ট অতএব কি আছে এখানে মি 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 হচ্ছে দেখো মি সাবজেক্ট কি হবে আই আই সাথে কি বসে এম তার জন্য আমি এম বসলাম এম বাই হু এম তারপর সাবজেক্ট তারপরে সাধারণত এম বিং ইজ বিং আর বিং বিং যুক্ত অংশটা পরে বসবে তার জন্য বিং যুক্ত অংশটা বসবে সাবজেক্টের পরে তারপর মূল ভার্বে কি পাস্ট পার্টিসিপল কল তাহলে বাই হু এম আই বি কল খেয়াল কর বাই হু এম আই বি কল তোমাদের স্ট্যাটাস মিলে গেল প্রথমে হু থাকলে হবে বাই হু অক্সিলারি আর বসাবো তারপরে আমি সাবজেক্টের অবজেক্ট কোড অবজেক্টকে সাবজেক্ট করে নিয়ে আসবো বি বি বা বি টু তখন থাকে সেটা লিখবো তারপর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল করে ফেলবো আর একটা কথা আপনাদেরকে দেখাচ্ছি আমি খেয়াল করো হু উইল হেল্প ইউ যেহেতু হু আছে সেহেতু হুটা পরিবর্তন হয়ে কি হবে বাই হো মূল পরিবর্তন হবে বাই হো তারপর আমি এখানে কি দিয়ে আছে সাহায্য করি ভার উই ফিউচার ইনফিনিটিভ টেন্স সেহেতু সাহায্য করি ভার হবে কি শ্যাল বি উইল বি এখন আমি তোমাকে এখানে আমি কি শ্যাল বসাবো না উইল কি বসাবো তার জন্য আমি কিছু করি বাই হো বসার পর তুমি যদি মনে করো কনফিউজ সেখানে তুমি সাহায্য করি ভারটা না লিখলা ফাঁকা রাখলা তারপরে এখানে অবজেক্ট কি আসছে ইউ সাবজেক্ট করে নিয়ে আসলাম ইউ ইউ সাথে কি বসে উইল তারপর কি বসবে বি সাবজেক্টের উপর বি তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্প তাহলে কি হবে বাই হো উই ইউ বি হেল্প বুঝতে পেরেছ মনে থাকে যেন হু থাকলে হবে বাই হো সাহায্যকারী আর বসাবা তারপরে বসাবো কি অবজেক্টের সাবজেক্ট ফর্ম একটি বলতে সাবজেক্ট হয়ে আসবে
ভার্বের পাস্ট পারফেক্ট সবশেষে কর্তৃপদের চিহ্ন। এটা হচ্ছে কি এর মধ্যে উ থাকলে কি হবে। তারপর দেখো ডাবল কোশ্চেনের একটা অংশ আমি ইয়ে করলাম, এখন আমি চলে যাবো হুম, একটু খেয়াল করো হুম থাকলে আমি কিভাবে করবো, ওটা ছিল উ থাকলে আমি কিভাবে করবো একটু বলতে। আর এখন যদি হুম থাকে হুম যুগ তিন জনের কিন্তু সেন্টেন্সকে আমি কিভাবে রিসিভ করবো। স্ট্রাকচারটা দেখো হুম থাকলে হয়ে যাবে কি হু, হু থাকলে হয়ে গিয়েছিল বাই হু, আর হু থাকলে হবে হু। তারপরে কি বলবে অক্সিলারি ভার বসবে, তারপরে কি বসাতে হবে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট। আর যদি দেখো একটু খেয়াল করো, যেমন একটু ধরে দেবো হোম ডু ইউ ওয়ান, তুমি কাজে যাও হোম, হোম আছে হোমের পরিবর্তে এখানে কি বসছে হোমের পরিবর্তে বসছে হু। তারপরে কি বলছে এখানে সাজুগরি ভার, সাজুগরি খেয়াল বুঝে পড়া তাহলে কিন্তু ফিনি হু ইজ কি বলছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ওয়ান টু পাস্ট পার্টিসিপল ওয়ান, হু ইজ ওয়ান টে। তারপর কি বলছে বাই, বাই বসালাম আমি বাই, তারপর সাবজেক্ট কি আছে এখানে ইউ, অবজেক্ট হয়ে গেল ইউ অবজেক্ট। খেয়াল করে দেখো হু থাকলে হু, তারপরে সাজুগরি ভার বসালাম আমি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে আমি বাই বসালাম, তারপরে সাবজেক্ট ইউ, সেটা হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে হু থাকে কীভাবে করবো, হু থাকলে হবে বাই হু, আর হু থাকলে হবে হু দিয়ে শুরু করতে হবে। তারপরে দেখো যদি হোয়াট থাকে হোয়াট থাকলে আমি কীভাবে করবো, হোয়াটের হোয়াটের স্ট্রাকচারটাও ঠিক ইয়ের মতো হুমের মতো, তবে কী হবে শুধুমাত্র হোয়াট থাকলে হোয়াট ইউ হবে স্ট্রাকচারে। হুমের যখন হুম থাকলে হু পরিবর্তন হয়ে হু হবে, আর হোয়াটের ক্ষেত্রে হোয়াট থাকলে মানে সাহায্যকারী ভার ম্যানেজার মূল ভার্বের সাথে আইন দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সুতরাং সেক্ষেত্রে সাহায্যকারী ভার হবে এম বি ইজ বি আর বি। তাহলে এখন দেখো হোয়াট আর তারপরে হোয়াট আর বি, এখানে বিনযুক্ত অংশটুকু একসাথেই পরীক্ষা করছে নাকি সাহায্যকারী ভার বের করো সাহায্যকারী ভার বসল আর তার সাথে যে বি সেটা আমি এখন দেখে নেবো, হোয়াট আর বি মূল ভার্বের পাশ পাড়ি শুধু বি, তারপরে বসালাম আমি বাই, তারপরে হচ্ছে ইউ স্ট্রাকচার অনুসারে হোয়াট হোয়াট বসালাম সাহায্যকারী ভার বসালাম মূল ভাবে পাঁচ পাঠে ছিল বে বাই বাই তারপরে ইউ, বুঝতে পেরেছ? এক্ষেত্রে দেখো বিন্দু অংশটুকু একসাথে বসে যাবে বি বিন্দু অংশার। তারপরে এখন আগে দেখো তোমাদের হোয়াট কুচু থাকতে পারে, কুচুর স্ট্রাকচারটা ঠিক একই রকম হোয়াটের মধ্যে, তার জন্য ওটা দেখলাম না কুইচ বু ডি ইউ ডি একই রকম দেখালাম। রিসিভ করলে কী হবে কুইচ বু কোন বইটি কুইচ কুচি থাকবে কোন বইটি কুইচ কুচ বু কুইচ বু, এটা দ্বিতীয় প্রশ্ন করা তার মানে পাঁচটি ডিফিনিট টেস্ট হয়ে যাবে সাহায্য করি কোয়াস উইচ বুক কোয়াস মূল ভার্বের পাশ পাড়িতে বল দিয়ে বাই বসালাম, তারপরে সেক্ষেত্রে সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল ইউ ইউ হয়ে গেল। এখন দেখো তোমাদের একটা দেখালাম হচ্ছে যে ওই সেন্টেন্সে তোমার সাহায্য করি ভার্ব থাকতে তুমি কীভাবে করবে, এম ইজ আর ওয়াজ আর ডু ডি উইল শেয়ার এগুলো থাকতে তুমি কীভাবে করবে, এটা হচ্ছে একটা। আর এটা হচ্ছে কি ডাবল এইচ পোস্টে থাকতে তুমি সেটা কীভাবে করবে, যেমন ওয়াট কোন থাকলে বাই হোম হোম থাকলে হু দিয়ে করতে হবে, ওয়াট উইচ বা হাউ এরকম থাকে একই দিন উৎপাদন করতে হবে। তো স্টুডেন্ট আজকে তোমাদেরকে আমি ফিউচার কেন্দ্র সেন্সিলে পড়ালাম, আর গত ক্লাসে তোমাদেরকে করিয়েছিলাম আমি অ্যাসার্টিক সেন্টেন্স দুটাই বিষয় দেবে, ভয়েস চেঞ্জের অ্যাসার্টিক সেন্টেন্সটা কীভাবে করতে হয়, ইন্টার কেন্দ্র সেন্টেন্সটা কীভাবে করতে হয় বাসায় বলে খুলে আবার তোমরা এই বিষয় দেবে, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর নেক্সট ক্লাসে আমি চেষ্টা করবো তোমাদের ইম্পারটিভ সেন্টেন্সটা নিয়ে আলোচনা করার জন্য, তারপর আমি তোমাদের ঘটনাকে রোমান্টিক নিয়ে আলোচনা করবো। আশা করি স্টুডেন্ট সেই পর্যন্ত তোমাদের তোমরা বাসায় ভালো থাকবে সেফে থাকবে। ওকে স্টুডেন্ট ভালো থেকো, আল্লাহ হাফেজ।